স্বাদ নেওয়ার পরে লেভারকুজেনে কষ্টার্জিত জয় পেয়েছেন মুলার ক্রুজরা। ঘাসের সার্ফেসের স্টেডিয়ামটিতে শুধু ফুটবল নয়, অ্যাথলেটিক্স থেকে শুরু করে শীতকালীন অলিম্পিক্স, কনসার্টের আয়োজনও করা সম্ভব। এই মাঠে বিশ্বকাপের মোট 6 ম্যাচের মধ্যে আর্জেন্টিনা ও ক্রোয়েশিয়ার লড়াইটা উল্লেখযোগ্য। এছাড়া দ্বিতীয় রাউন্ডের একটি ম্যাচ ও একটি কোয়ার্টার ফাইনাল হবে 45,000 ধারণ ক্ষমতা সম্পন্ন নিজনিতে। গ্রেটার শোয়ান আর্থের পরে এটি হোম গ্রাউন্ড হিসেবে ব্যবহার করবে দ্বিতীয় বিভাগের এফসি অলিম্পিয়াডস। রাশিয়ার পঞ্চম বৃহত্তম শহর নিজনিতে বিশ্বকাপ উপভোগ তো করবেনই, ঘুরে বেড়ানোটাও হবে জম্পেশ। গুলিস্তান টুইন টাওয়ারের ছয়তলা, এখানে দম ফেলার ফুরসত নেই কারিগরদের। ব্রাজিল আর্জেন্টিনা সহ বিভিন্ন দেশের জাতীয় পতাকা বানানোয় ব্যস্ত। কারখানার মালিক মোহাম্মদ মামুন 12 বছর এবার নিয়ে 3 বিশ্বকাপ পতাকা বানাচ্ছেন, এটা তার মৌসুমি ব্যবসা। মনে প্রাণে সমর্থক আর্জেন্টিনার, কিন্তু জীবিকার তাড়নায় বাধ্য হয়েই বানান ব্রাজিল বা অন্য দেশের পতাকা, যাকে বলে হৃদয়ে আর্জেন্টিনা ব্যবসায়ী ব্রাজিল। ম্যারাডোনার খেলা আমার খুব ভালো লাগতো, ম্যারাডোনার পরে অনেক মেসি আছে, মেসির খেলাও আমার ভালো লাগে। আমি ব্রাজিল বানাইলে মানে আমার আবেগটা লাগে না, ঠিক আছে। আমি আর্জেন্টিনা সাপোর্ট করি, আর্জেন্টিনা পতাকাটা মানে খুব আবেগ লাগে, ওর সঙ্গে সেটাই তো ভালো লাগে। মামুনের সাথে আছেন আরও 4 কর্মী, তবে বিশ্বকাপ নিয়ে বেশি উত্তেজিত শাকিল আর হানিফ, দুজনে ভিন্ন মেরুর, একজন আর্জেন্টিনা তো অন্যজন ব্রাজিল। মালিক একটু চোখের আড়াল হলেই হয়, লেগে যায় খুনসুটি। শাকিল এবারই প্রথম ব্রাজিলকে সমর্থন দিচ্ছে, তবে হানিফ সিজনড আর্জেন্টিনা, উত্তর চাপান তাই চলে দিন রাত, কখনো তা ছাপিয়ে যায় মেশিনের শব্দ। এদের ফুটবল হাল্লায় মজা পান অন্যরা, কখনো বা উস্কে দেন ব্রাজিল খালি হাতে বাড়ি যাবে নাকি আর্জেন্টিনাই, এই অবিরাম বাকযুদ্ধের ভেতরেই চলে পতাকা তৈরি। কত সুন্দর রে তোর এটা ভাজি, দেখি এই যে কাঁচা মারিয়া যায় ব্রাজিল ফাজিল, 4টা গোল খায় ব্যাট ফুললা ব্যাট ফুললা, এরপরে যে বসে গেছে আমার যে মেসি এত ভালো খেলে, সব সময় ভালো খেলে, এবার ফাদারকে ভাই মাফ করে দে ভাই, বিষয় খেলতে দে ভাই মাফ করে দে, এটা আমাদের পতাকা ছিল, এবার ফাদারে বলতাছে মেসি। দর্শনীয় স্থানের সাথে শিল্প সংস্কৃতির আয়োজনও মুগ্ধ করবে আপনাকে। পুরোদমে অনুশীলনে রেড ডেভিলরা, শেষ প্রীতি ম্যাচে নাভাসের কোস্টারিকার বিপক্ষে মাঠে নামবে লুকাকুরা, টানা জয় দিয়ে প্রস্তুতি শেষ করতে চায় রবার্তো মার্তিনেজের দল। 18 জুন পানামার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে বেলজিয়াম।